প্রতি বছরের মতো এবারও বলিউড সুন্দরীরা আলো ছড়াবেন কানে। নিয়মিত যারা যান তারা তো থাকছেনই, সেই সঙ্গে নতুন করে নাম লেখাচ্ছেন আনুষ্কা শর্মা, সারা আলী খান সহ অনেকে। বছরে একটি ছবি করেন না এমন অভিনেত্রীরাও রয়েছেন এই তালিকায়। এখন প্রশ্ন হলো, বছরে একটিও ছবি করেন না এমন বলিউড অভিনেত্রীরা কিভাবে কান উৎসবে অংশ নিচ্ছেন? বলিউড অভিনেত্রীরা কোনো ছবির প্রচারের জন্য এই উৎসবে অংশ নিতে যান না, বরং এই অভিনেত্রীরা এই উৎসবে অংশ নিতে যান ব্র্যান্ডের প্রচারের জন্য। আন্তর্জাতিক কসমেটিক ব্র্যান্ড লরিয়াল প্যারিস কয়েক বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের সৌন্দর্যের অংশীদার, যার ব্র্যান্ড অ্যাম্বাসাডর মূলত বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ঐশ্বরিয়া রায় বচ্চন।